বন্ধু কাশিম আমাকে হ্যাঁ তোমার সাথে আমার কিছু কথা আছে বলো কি বলবে আচ্ছা বন্ধু কাশিম তুমি কি বলতে পারো আমি কেন তোমাকে এত ভালোবাসি তুমি আমাকে কেন ভালোবাসবে এত বন্ধু তুমি আমাকে আর কাঁদিও না কেন আমি তোমাকে কাঁদাবো কেন আমি কি মাস্টার মশাই মতো তোমাকে মারি নাকি এত বুঝলে না সেদিন ওই নোজানির সাথে আকমলের বিয়ে হয়েছে সে কি তুমি জানো না বারে নোজানির সাথে আকমলের বিয়ে হয়েছে আমার সাথে তো তোমার বিয়ে হয়নি আমি তোমার প্রিয়দাসী Thank you.
শোনো মালা তোমার পিতামাতা শুনলে তবে আমাকে আর আস্ত রাখবে না তাই তো বলছি কি যখন এই রাজ্যে সরিয়ে পড়বে তখন তোমার আমার কলঙ্ক হয়ে যাবে তাই তো বলছি তোমার সাথে ভালোবাসা করা আমার সাজে না তবে এই সমাজের লোক যদি শুনে ফেলে তবে তোমার নামে আমার নামে কলঙ্ক লাগবে কলঙ্ক কাকে বলে দিদি কলঙ্ক কাকে বলে যখন কলঙ্ক এক এক ছড়ে যাবে আর তোমাদের মুখে চুন কালি পড়বে তখন বুঝবে কলঙ্ক কাকে ক সুদা তুমি এই কথা আমাকে বলছো কেন আমি কি ইচ্ছে করে এই মালার সাথে প্রেম করতে এসেছি এই মালাই রোজ রোজ আমাকে ডিস্টার্ব করে মালা তোমাকেও বলে যাচ্ছি আর কখনো এই কাশ্মীর সঙ্গে ভালোবাসা করতে এসো না কারণ নয়তো চলে পড়ে খুশ হয়ে যাবে শোনো মালা তোমার কি হয়েছে আহার নেই নেত্রা নেই আর তোমাকে কিছু জিজ্ঞাসা করলে তুমি আমাকে কি কিছু বলোনি আসলে তোমার কি হয়েছে বলতে পারো আমাকে বলি নাই ওই দালাল কোথায়
কাশেমকে ছাড়া বাজবে না তুমি যে কাশেমকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছো তাহলে তুমি যখন ভালো যখন বেশেই ফেলেছো তাহলে তোরেছো যখন শক্ত করে দেখো আর যদি ছেড়ে দাও তাহলে হাঁপও ডুবে খেয়ে চলো সখী এবার আমরা প্রাসাদে চলে যাও তাই চলো সখী সাজাদি মাল আমার একমাত্র কন্যা আজ বেশ কিছুদিন যাবত লক্ষ্য রাখছি স্কুল থেকে ফিরে এসে কি যেন লেখে এবং কি যেন ভাবে তাই তো আমার একমাত্র কন্যা সাজাদি মালাকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখতে হলে তাকে সুস্থ করা আমার একান্তই প্রয়োজন তা না হলে যে আমার শাহী বংশের মান সম্মান চিরতরে ধূলির সাথে মিশে যাবে তাই তো মালাকে আমার সুস্থ করে তো একান্তই প্রয়োজন এই কে আছিস এসো এসো গোলাম খান তারপর বিশেষ প্রয়োজনে আমি তোমাকে রাজ দরবারে তলব করেছি বলুন সে যদি মালা আজ বেশ কিছুদিন যাবত স্কুল থেকে ফিরে এসে কি যেন ভাবে কি যেন লিখে নাওয়া খাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে তাই তো সে যদি মালা অসুস্থ হয়েছে তাকে সুস্থ করে তোলা আমার একান্তই প্রয়োজন একই একই বলছেন জনাব কালো দাসীর সঙ্গে স্কুল থেকে ফেরার পথে আমি তাকে ভালোই দেখেছি আর আপনি বলছেন তার গায়ে অসুখ করেছি সেটা হয়তো আপনি লক্ষ্য রাখেননি কারণ একমাত্র কন্যা আমার সে যদি এই পৃথিবীর বুকে বেঁচে না থাকে তাহলে কি হবে আমার অর্থ মান প্রতিপত্তি দিয়ে তাই তো যে কোনো মূল্যই হোক সে যদি মালাকে সুস্থ করে তোলা আমার একান্তই প্রয়োজন আপনি বিলম্ব না করুন অতি বিলম্বে কাঞ্চিনগর চলে যাবেন কেরামতুল্লাহ কবিরাজের বাড়িতে আমার আদেশ তাকে জানিয়ে বলবেন সে যেন অনতি বিলম্বে রাজ দরবারে আমার সঙ্গে সাক্ষাৎ করে আমি তাই করব জনাব গোলাম খা জনাব তাহলে ভুলে যাবেন না অনতি বিলম্বে আপনি কাঞ্চিনগর চলে যাবেন সে যদি মালাকে সুস্থ করে তোলার জন্য কেরামতুল্লাহ কবিরাজকে রাজ দরবারে তলব করবেন মনে রাখবেন এ হচ্ছে মিশরের বাদশাহ আমির কো আদেশ আদেশ তুমি বুঝতে না পারলো এই শুভ সালা গোলাম খার কিছুই বোঝার বাকি নেই সাজাদি মালার কোন সঙ্গেই করেনি তাকে ধরেছে তোমার কি সারান হয় না আলিগড় যুদ্ধের সময় তুমি আমাকে কথা দিয়েছিলে সেই যুদ্ধে জয় হতে পারলে সাজাদি মালাকে আমার সাথে সাথে দাও তুমি কি তোমার সেই প্রতিশ্রুতির কথা ভুলে গিয়েছ ভুললেই চলবে না ভুললেই চলবে না তবে সাহাবি সাজানি ভাড়াকে সাধি করে আমি হব ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই তোমাকে উপবেশন করবে এইখানে খান মির্জা মোহাম্মদ যদি আমি তা না পারি বৃথায় আমার নাম গোলাম খান